বন্ধুগণ, অন বাজে সকাল 8টা, আমরা অনিয়ন থেকে ডম্বুর লেগে রওনা দমু। এখানে নাকি কারেন্ট বানানি হয়, তো যাই দেই কারেন্ট কেমনে বানায়। অন আমরা আছি বিলোনিয়া কালীবাড়ির সামনে, সামনে বিলোনিয়া থানা। একবারে উদয়পুরের পরে পারলে ভিডিও করুম, আর নাইলে ডাইরেক্ট ডম্বুর গিয়া। আপনারা লগে থাকেন। বিলোনিয়ার থেকে এবার আই আমরা পৌঁছাইছি মোয়ারানি সিএনজি স্টেশনের সামনে। খাইলাম টিফিন, এখন যাম আবার ডম্বুরের রাস্তায়। এটা হইলো সিএনজির লাইন, এ সোজা যাম আমরা ডম্বুর। অমরপুরটা পাড়ি এসে ডম্বুর যাবার আগে একটা সুন্দর একটা জায়গা পাইলাম, একটু দাঁড়াইলাম আমরা সবাই মিললে। এটা আমরা গাড়িটা, খুবই সুন্দর দৃশ্য, রোদের লেগে হয়তো ভালো আইতেছে না, দেখেন ব্যাপারটা। আরো সামনে গেলে হয়তো আরো সুন্দর আইব। বন্ধুরা, এটা হচ্ছে আমার ডম্বুরের মানে ফার্স্ট ভিউ, মানে আমি তো প্রথমবার আইছি, আমি জানি না এটার কোন জায়গা কয় ঠিক, মানে এই জায়গাটা দেখে আমি প্রথমবার দাঁড়াইছি। দেখেন কি সুন্দর দৃশ্য, এটা মানে আওয়াজ বেতালা, ঝর্ণ বেতালা। এটি আমার বন্ধুরই, আমরা এই রাস্তায় যাইতে লাগছিলাম, এটা দেখে মতো দাঁড়াইলাম। মানে এই জলটা, এই জলের ছিটকে আমার মুখে আইতেছে, বিশ্বাস করতে না। আমি মিনিমাম আধা কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি এই ঝর্ণার থেকে, মানে আমার মুখে আইতেছে এই জলের ছিটকা। এবার সামনে যাই আমি, আপনারা আরো দেয় যা যা দেখুন। এই জায়গাটার ভিতরে আমরা নামাই দিছে। এবার এখান থেকে আমরা দেখেন টিলাটা, এখান থেকে আমরা সোজা সোজা যাইতেছি কয় ডম্বুর বাজার বলে নিছে। এবার এখান থেকে সামনে যা ভাই আপনারা দেয়াম, মানে হাইটটা একটা যামু, এবার সামনে যাই আবার দেয়াম আপনারা। একটু সামনে এসে এই জিনিসটা দেখলাম, এটা আপাতত বন্ধ আছে, হয়তো কোনো এক সময় এটা দিয়েও জল যাইত। এটার লগে এই অফিসটা, কেন্দ্রীয় রাস্তার কাজের ট্রাক রূপ যাইতেছে। প্রায় 5-7 মিনিট হাঁটার পর আমরা এই দূরে আইছি, এখন ভগবান জানে আর কতদূর যাওয়া লাগবো সামনে। জায়গাটাও দেখতে সুন্দর। এই অনেকক্ষণ হাঁটার পরে এবার আইছি আমরা ডম্বুর বাজার। এটা হইলো ডম্বুর বাজার, মানে এই জায়গার মধ্যে এমন বাজার, ভালোই মোটামুটি সব কিছুই আছে। এবার এখান থেকে আমার বন্ধুরই জল টল লইতেছে, এরপর দিয়ে আমরা কই যাই ওই দোকানে, আমার বন্ধুরা সব জল টল লইতেছে। বাজার থেকে একটু সামনে এবার পর এই, মানে এটা ওইটা এটা বোটে করে হয়তো সামনের দিকে যায়, মানে নিচে বোটের টিকিট টুকিট কাটে। আমার বন্ধু দিয়ে তাও গেছে নিচের দিকে, আমরাও যাইতেছি সিঁড়ি করে নিচের দিকে। নিচে দেখেন আমরা নৌকা দেওয়া যাইতেছে, বাকিটা নিচে দেওয়া দেয়। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ নিচে যাইতেছি। নিচে অনেকগুলি নৌকা আছে, নৌকা মানে ছোট ছোট বোট আর কি, দেওয়াও যাইতেছে। এই মাত্র বইলাম আমরা বোটে, তখন যাইতে যাইতে আপনারা সবাই দেখাম, বাকি দৃশ্য এবার সামনে দেখাম।
আমরা এখন এখানে আয়েশারে নামছি, এবার সামনে যাবো হাইটটা। এবার দেওয়া যাক, আমি ফার্স্ট টাইম আইছি, কিছুই জানি না কি আছে না আছে, এটার নামও জানি না আমি না। আমার লগে যারা আছে তারাও সবাই নতুন, সবাই নতুন যায় দেই গীতা আছে। আপাতত এই হাইটটা হাইটটা যাইতাছি, সামনে আমরা আমার বন্ধুরা ব্যাগ লইছে, ব্যাগের মধ্যে খানা টানা আছে, হালকা কিছু খামু সামনে যাইয়া। সাইডে কিতা কিতা বিল্ডিং বিল্ডিং আছে সাইডে, আর নারকেল বাগান বেশি। আর বড় লেকটা পার হয়ে আইছি, অনেকক্ষণ টাইম লাগবে লেকতে পার হইতে ভাই, অনেকক্ষণ সময় লাগবে। যাইতেছে হাইটটা হাইটটা, যাই দেখি আছে না আছে। একটু সামনে এবার পর এখানে কতটি হোমস্টে পাইছি, এটি আশা করি হোমস্টে, কাঠের ঘর কতটি সুন্দরই আছে বেশ। আর এটি তখন আমি আইবার সময় দেখছি, বুঝছেন না, আপনারাও দেখছেন মনে হয় যদি ভিডিও গুলো দেখে দেন। আর সামনেও আছে পিকনিক স্পট অনেকটি আছে, হোমস্টে অনেক আছে। আর রেট বা রেটটা কয়ে দিই, ওর ইয়ে বোটে করে আইতে 2800 টাকা নিছে। এখানে একটা জায়গার মধ্যে আমার আমরা আনছি একটা লোকাল লোক এমন হয়, ওই আমার বন্ধু কথা কইতেছে, গামছা পরে আছে কাকা, এটা তাইনের ঘর কইল সুন্দরে, মানে বেতালা জায়গা এটা। এখানে আমরা খাওয়া দাওয়া করুন, এতক্ষণ ধরে আমরা অনেকক্ষণ খানা খাইতেছি, অনেকক্ষণ ধরে খাইতেছি খাইতেছি খাইতেছি, হঠাৎ করে একটা পিকনিক পার্টি আইছে, তারা করতেছে পিকনিক। এখন আমরা খাই কমপ্লিট করিয়া যামু, এখন আবার সোজা সোজা যাবো, মানে আর গিতে গিতে আছে দেখে যাবো, সবকিছুই দেয়াবো আপনাদের। বন্ধুগণ অনেকক্ষণ ঘুরলাম, এই জঙ্গল আর জঙ্গল আর এমন স্পেশাল কিছু নাই, আমরা খাইলাম দাইলাম। তবে দূরে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেওয়া যাইতেছে, আমার মোবাইল মানে মোবাইলের ক্যামেরা তো এমন আশা করি দেওয়া যাইতেছে না, তবে মানে সুন্দর। স্নান করো, খাও দাও, বাস। আর মানে লেকের উপরে বোটে করে আয়ন, এটাই হয়েছে স্পেশাল। আর দেই সামনে কিছু পাইনি, আর না পাইলে ডাইরেক্ট বোটে যাই। এখন এদিকে উঠতে আবার টিকিট লাগে, 30 টাকা করে জন প্রতি। এবার উঠতে সামনে গেলে জানি গীতা আছে, যাই দেই গীতা আছে, বাকিটা সামনে যাই দেই। কিতা কত কে আছে আমি নিজেও বুঝতেছি না। এটি ওই পিছন থেকে যে কটেজটি দিয়েছিলাম, মানে হোমস্টে, এটি ওই মানে আমরা মানে হোমস্টে এটি পিছন দিয়ে দিয়েছিলাম আর কি, এটি আমি সামনে দিয়ে দেখতেছি। 2000 আর 2500 টাকা করে মনে হোট ইয়া হোমস্টে এটি ভিতরে শুনলাম, আমি তো ঠিক জানি না, যা শুনলাম আর কি। যেন নাই স্টেও করন যায়, টাকা পয়সার ব্যাপারে ঠিক জানি না, জিগাইছি না আমি নতুন আর কারো জিগাইছি না, আমরা সবাই নতুন। কিছুটা এমন টাইপের দৃশ্য, ভিতরে মনে হয় ডিনার করবার মতন জায়গা বানাইছে, এটির মধ্যে আশা করি রাত্রেবেলায় ভাল লাগবো। সুন্দর আছে, খারাপ না জায়গাটা।
হোমস্টেডিও সুন্দরই। যাই হোক বন্ধুগণ, আমরা এখানে শেষ টাইম আয়া বসছে, একটু পর আমরা যাবো গাইন থেকে। এদিক হলো হোমস্টে, এদিক পর্যন্ত গেছি, আর এদিকে অফিসিয়াল কিছু আছে মানে প্রোগ্রাম, এদিকেও হোমস্টে বেশি যা দেখতেছি আর কি। আর এদিকটা হলো বইবার মতন আর নিচ্ছে, তো আমরা ইয়েটাই মানে লিখতে যে লিখে করে আমরা আইসি বোটে করি। বাকি ইয়ানের পরে ইদুর পর্যন্তই মনে হয় না আর কিছু আছে, বাকিটা কিছু থাকলে আমি মানে আবার হে পাইতে যাই, আবার ভিডিও দেয় আমি, আর নাহলে এনে বন্ধ করে দেবো। বাকি আমি সামনে দেয়া দেয় আপনাদের, তবে অসম্ভব সুন্দর দৃশ্য, আর যারা খুশিও লাগে না মানে আমরা পাঁচজন আইসি জনপতি দেড় হাজার কইরা ভালোই, সব কিছুই মোটামুটি ভালোই হয়েছে। সবশেষে এইটা মানে লাস্ট ভিডিও করতেছি, এরপরে আমরা যামুগা। এটা হলো নারকেলগঞ্জের মানে যে ভিতরের যে মানে ইয়েটা, এদিকে তো আমি আপনারা দেখলাম একটা হোমস্টে আছে অ্যাভেলেবেল অনেকটি, আর এখানে কিতা জানি রিডিও রিসোর্ট মিসোর্ট কিতা জানি, যাই হোক অনেক মানুষ আছে অ্যাভেলেবেল, চারিদিকে হোমস্টে হোমস্টে। আর এদিকে তো সমুদ্রটা মানে লেকটা দেখলে নেই, যেন দিয়ে আমরা আইলাম বোটে বেরিয়া। বাকি এখান থেকে আমরা যাবো, আমরা বোটেরতে ফোন করতে আছে বারবার, তবে সুন্দর দৃশ্য ভালোই। সবার শেষে আমরা যাইতেছি বাড়ির দিকে এবার আস্তে আস্তে, মানে এই দিকটা পুরো এই কমপ্লিট। এবার আমরা বাস নৌকা মানে আমরা আমরা বোটে উঠুন, বাস এবার বাড়ির দিকে যাবো। এবার আমরা আস্তে আস্তে বোটের দিকে যাই, ওই সামনে আমরা বোট। ঠিক আছে বন্ধুরা, তাইলে আমি এখানে ভিডিওটা শেষ করতেছি আস্তে আস্তে। আমরা আমরা বোটে বইয়া গেছি, বোটে রওনা দিচ্ছে, তো আমরা লাগে দাঁড়ায় গেছিল। এবার আস্তে আস্তে কিরে লোক কম কেন, কোনো জন কই ঘুরাই লাগছে, আস্তে আস্তে ঘুরাইতেছে বোট। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি শেষ করতেছি, বাই।